প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম আপনারা জানেন যে রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়েই আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আর আমাদের আজও রাজনীতি মূল বিষয় হচ্ছে নতুন সরকার এবং সেই সরকারে যে একদল চৌকস মন্ত্রিসভা হয়েছে সেই মন্ত্রীদের একজনকে আমরা পেয়েছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রাজাউল করিম আর তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি শুরুতে বলছি শুভেচ্ছা আপনাকে এবং সেই কারণে আজ আমাদের আলোচনার নাম কিন্তু রেখেছি আইন থেকে গৃহায়ন প্রথম যদি আমরা জানতে চাই যে এই যে নতুন একটা মন্ত্রিসভা হলো নতুন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল কিন্তু সবটা দুয়ে মিলে আপনি কতখানি প্রস্তুত ছিলেন যে আপনি মন্ত্রী হচ্ছেন মন্ত্রী হওয়ার জন্য আমি ওটাই প্রস্তুত ছিলাম না এই চমকটা কি করে ঘটলো আমাদের এই চমকটা সম্পূর্ণরূপে আল্লাহ রসিম রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদারতা হৃদয়ের বিশালতা মহানুভবতা সংসদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব। একটি স্বপ্ন আমার রয়েছে হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে সেটাকে আমি মনে করি একটি চ্যালেঞ্জ এবং সে চ্যালেঞ্জকে সবটুকু গ্রহণ করার মতো মানসিকতা দৃঢ়তা সাহস সততা আমার আছে নতুন মন্ত্রী এবং এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব তো কিছুটা কি চাপ অনুভব করছেন কি করে সামাল দিবেন সেই চাপটা ইটস ট্রু আমার মন্ত্রণালয়ের বারোটি অর্গান আছে ধরুন রাজুক গণপূর্ত অধিদপ্তর গৃহায়ন আবাসন চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি খুলনা ডেভেলপমেন্ট অথরিটি কক্সেস ডেভেলপমেন্ট অথরিটি এরকম বারোটি অর্গানের সমন্বয়ে এই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রাথমিকভাবে তো কিছুটা হিমশিম খাওয়ার মতো অবস্থা হবে তবে কঠিনেরই ভালোবাসার প্রত্যয় আমার আছে দৃঢ়তা আছে আমার বিশ্বাস যে একটি সমন্বিত অবস্থার ভিতর থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অধিকতর জনমুখী জনবান্ধব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মের স্পিরিট যে উৎসর্গ করতে হবে সবকিছু জনকল্যাণে সেই জায়গায় আমি সাফল্য দেখাতে সক্ষম হব এবারে নির্বাচনী ইস্তেহারের আমরা যেটা দেখেছি গ্রাম হবে শহর তো সেই যে গ্রাম হবে শহর আপনার মন্ত্রণালয়ের কিন্তু সেই দায়িত্ব গ্রাম হবে শহর কি করে সেই গ্রামটা শহর হবে আর সব পুরো শহরটাই যদি ঢাকা শহরের মতো কংক্রিটের জঞ্জাল হয়ে যায় তাহলে দেশটার চেহারা কি হবে আমার একটি স্বপ্ন রয়েছে এই স্বপ্নটা আমার স্বপ্ন না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন তিনি মনে করেন ট্যাক্সের টাকা গ্রামের অসহায় দরিদ্র কৃষকও দেয় শ্রমিক দেয় ঢাকায় আমরা যারা বসবাস করি আমরাও দিই কিন্তু নাগরিক সুবিধা শুধুমাত্র যারা শহর কেন্দ্রিক তারাই বেশি ভোগ করি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে গ্রামের মানুষকে নগরের সুবিধা দিতে হবে ধরুন গ্রাম শহরে পানি সাপ্লাই আছে আমি গ্রামে পানি সাপ্লাইয়ের ব্যবস্থার কথা ভাবছি বিদ্যুতের সরবরাহ শহরে যেভাবে আছে গ্রামে সেইভাবে দিতে চাই স্থাপত্য উন্নয়ন নিতে চাই এই জন্য প্রথম শর্তটা হবে ডিসেন্ট্রালাইজেশন মানুষ কর্মের জন্য ব্যবসার জন্য প্রতিষ্ঠার জন্য সবাই শহরমুখী আমি যদি গ্রামে সেই স্থাপত্য আনতে পারি অন্য অন্য সুযোগ সুবিধা দিতে পারি তাহলে তারা ঐকেন্দ্রিকতার জায়গা থাকবে যেমন আমি চীনে বাংলাদেশ আওয়ামী লীগের ডেলিগেশনে গিয়েছি চীনে একটা একেবারে প্রত্যন্ত গ্রামের কৃষকের বাড়ির কাছেও পাকা বিল্ডিং আছে রাস্তা আছে তবে সেটা হতে হবে পরিকল্পিত আপনি যেটা বলছেন কংক্রিটের জঞ্জালের শহরকে রূপান্তর করতে চাই না স্থানান্তর করতে চাই না গ্রামে সুপরিকল্পিত হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন একটা ডেল্টা প্ল্যান একশো বছরের প্ল্যান সে এক বছরে কি কি সম্ভাব্য হতে পারে সেটাকে সামনে রেখে কিন্তু পাঁচ বছর পাঁচ বছর এভাবে আমরা বিন্যাস করছি কংক্রিটের অনাকাঙ্ক্ষিত নগরীতে পরিণত করবো না গ্রামকে কিন্তু গ্রামের জন্য প্রয়োজনীয় যে স্থাপত্য উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং নগরের সুবিধা সেটা দেওয়ার জন্য যে পরিকল্পনাটা আছে আমার বিশ্বাস পাঁচ বছরের ভিতর দেখবেন যে আমাদের সনাতনী গ্রাম খুঁজে পাবেন না তবে শান্তির নিড় আধুনিক গ্রাম খুঁজে পাবেন যেখানে মানুষকে অসহায় মানুষকে টিনের নিচে কাঠের নিচে অথবা নিচে থাকতে হচ্ছে না সে একটি নিশ্চিত আবাসন পাচ্ছে যেটা তার রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার এখনো কিন্তু ঢাকা শহরের রাজধানীতে আমরা দেখি ফুটপাতে অসংখ্য লোক ঘুমায় যদিও একটা স্লোগান থাকে বর্তমান সরকারের যে সবার জন্য আবাসন তাহলে সেই আবাসনের ব্যবস্থাটা আসলে কোথায় আমি অত্যন্ত সাধারণ পরিবার থেকে আসছি গ্রাম থেকে আসছি আমি কষ্টের প্রহর কেমন জানি দারিদ্রতা কেমন জানি অসহায় মানুষের কষ্ট কেমন জানি বৃত্ত বৈভবে যারা ফুল ফেঁপে উঠেছে তাদের বিশাল অট্টালিকাও আমি দেখতে পারি কাজে আমার সমন্বয়ের জায়গাটা আমার একেবারে হৃদয় থেকে হবে কৃত্রিমতার না সেই জায়গার থেকে আমার সবচেয়ে বড় সাহস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বলছেন যে একজন মানুষ যেন অসহায় অবস্থায় না থাকে তার খাদ্যে তার বস্ত্রে তার আবাসন ব্যবস্থায় সেটার জন্য তিনি বলেছেন যত মেগা প্রজেক্ট লাগে সব প্রজেক্ট দেবে তিনি বলছেন সদিচ্ছা যদি থাকে আর সততা থাকে কিছুই লাগে না আমার বিশ্বাস আমাকে কিছুটা সময় দেন আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন পরিকল্পনা কীভাবে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়ন করে এটা শুধু কথার ফুলজুরি থাকবে না আমি প্রমাণ করে দেব যে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থাটা নিয়ে আমাকে মন্ত্রী করেছেন সে আস্থাটাকে আমি পরিপূর্ণভাবে বাস্তবায়নে সক্ষম এত বড় মন্ত্রণালয়ের যে দায়িত্বটা আপনি পেয়েছেন সেখানে কিন্তু আমরা যতটুকু জানি আপনি নিজেও জানেন যে এর সঙ্গে জড়িত থাকে ওতপ্রোতভাবে দুর্নীতি সেটিকে আপনি বড় চ্যালেঞ্জ মনে করছেন কিনা আমার মন্ত্রী পরিষদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা তাদের নিয়ে বসেছিলাম আমি তাদের সকলকে বলেছি যে আমার দিক নির্দেশনা আমার পাথে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা তিনি বলছেন দুর্নীতিকে জিরো টলারেন্স কোনোভাবেই দুর্নীতি চলবে না যদি কেউ দুর্নীতি করতে চান তাহলে আমাদের প্রায় তো নেতা সৈয়দ আশরাফের ভাষায় বলবো দুর্নীতি করলে তাকে দুর্নীতিতে যেতে হবে আর যদি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তার দায়িত্ব পালন করতে চান তাহলে দুর্নীতি পরিহার করতে হবে যদি না করেন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কারণ আমার মাথার উপরে ছায়া হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন তিনি আমাকে বলছেন কোনোভাবে দুর্নীতিকে ছাড় দেওয়া যাবে না আমি ছোট্ট একজন মানুষ কিন্তু আমার আত্মবিশ্বাস সততা এবং স্বচ্ছতা অনেক দৃঢ় অনেক শক্ত আর যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেম্বার তিনি বলেছেন কাজ করতে আমার বিশ্বাস যে বললেন শঙ্কা আমাকে টলাতে পারবে তার মানে আপনার মন্ত্রণালয়ে যে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে মোকাবেলার জন্য যে কোনো অনিয়ম যে কোনো দুর্নীতি ইনশাল্লাহ এবং তাদেরকে আমি বলেছি সবাই আমরা ভালোভাবে কাজ করতে চাই ভালোভাবে যারা কাজ করতে না চান ক্ষমতার খুব কাছে থাকলে কিন্তু দুর্নীতিও আশেপাশে ঘোরাঘুরি করে এই ব্যক্তিগত দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখবেন সে প্রত্যয় আছে আপনার কথা বলার মধ্যেই আমরা বুঝলাম কিন্তু মাঝে মাঝে বিনা কারণে অন্যের দোষেও কিন্তু নিজেকে দোষী হতে হয় সেগুলোকে কিভাবে মোকাবিলা করবে এটা ট্রু অনেক জন হতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে লক্ষ্য করে কিভাবে টেলিভিশনের টক শো শুরু হয়েছিল কিছু জ্ঞান পাপিরা শেষ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী দৃঢ়তা প্রমাণিত হয়েছে যে তার অবস্থানে এক শতভাগ সত্য আমি তার একজন ক্ষুদ্র কর্মী আমার আশপাশের ব্যাপারে আমি সতর্ক থাকার চেষ্টা করব। আগামী শিশুদের জন্য আগামী প্রজন্মের জন্য কোনো আলাদা করে ভাবনা আছে অবশ্যই আছে মাননীয় প্রধানমন্ত্রীর এবার ক্যাবিনেটটি তাকেই দেখেন তিনি তরুণ প্রজন্মের অধিকাংশ মেম্বারদেরকে ক্যাবিনেটের সদস্য করেছেন তিনি আমাদের একটা মিটিংয়ে বলেছেন যে তরুণদেরকে ট্রেন্ড আফ করতে হবে কারণ অধিকাংশ ভোটাররা তরুণ এবং তরুণরাই স্বপ্ন দেখতে পারে যারা একটু ওল্ড তাদের হয়তো অভিজ্ঞতা আছে কিন্তু ক্রিয়েটিভিটির জায়গায় কিন্তু তরুণদের কাছাকাছি কেউ নাই সেই জন্য আমি মনে করি তরুণ এবং নতুন প্রজন্ম যারা তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত করে দিতে হবে সহায়ক শক্তি দিতে হবে তাদের প্রতিভার বিকাশের সুযোগ করে দিতে হবে নিজের দলের ইস্তেহারের কথা বলছিলেন দলের স্বপ্নের কথা বলছিলেন আগামী বাংলাদেশ কি করে একটি রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ পরিপূর্ণভাবে বাংলাদেশ গড়ে তুলবে সেটির কথা বলছিলেন কিন্তু আমি ব্যক্তিগত সমর রাজাউল করিমের কাছ থেকে জানতে চাই তিনি কি স্বপ্ন দেখছেন তার মন্ত্রণালয় থেকে তিনি কি করবেন দেখুন আমার ব্যক্তিগত স্বপ্নটা হচ্ছে রাজনীতি বলতে আমি বুঝতে চাই নীতির রাজা যেটা সেটা রাজনীতি রাজার মতো চলা যেটা সেটাকে আমি রাজনীতি ভাবতে চাই না রাজা যে নীতিটা জারি করবেন এইটা রাজনীতি না শ্রেষ্ঠ নীতি যেটা সেজন্য বলছি নীতির রাজা যেটা সেটাকে রাজনীতি ভাবতে চাই আমার দুটি সন্তান দুজনই ইংল্যান্ডে পড়াশুনো করছে তাদেরকে আমি বলছি যে বিনিয়োগ করব সন্তানে তুমি যদি মানুষ হতে পারো তাহলে তুমি হবা তোমার অ্যাসেট আর আমি বিশতলা বিল্ডিং করলাম তুমি অনৈতিক পথে গেলে তিন মাস লাগবে না এই বিল্ডিংটা ধ্বংস করে দিতে আমি একটি সৎ স্বচ্ছ সৃজনশীল রাজনীতির ভিতর থেকে দলমত নির্বিশেষে সকলের জন্য ভূমিকা রাখতে চাই আমি চিরদিন টিকে থাকবো না কিন্তু আমার ভূমিকার কারণে যদি একজন মানুষ ন্যূনতমভাবে উপকৃত হয় সে কোন দল করলে সেটা আমার কাছে বিষয় না তাহলে আমার মনে হবে যে মানুষ হিসাবে বা মানব জনম আমার সার্থক হচ্ছে আমার একটা সুন্দর স্বপ্ন আছে যেখানে বিভেদ থাকবে না বৈষম্য থাকবে না হানাহানি থাকবে না অহেতুকভাবে রাজনৈতিক কারণে মানুষকে হয়রানি করার জায়গা থাকবে না দুর্নীতি থাকবে না বৈষম্যের জায়গা থাকবে না জানি নাই স্বপ্ন কতটা সফল করতে পারবো কিন্তু আল্লাহর উপর বিশ্বাস শেখে আমার স্বপ্ন রয়েছে যে আমার সাধ্যের এক ভাগের প্রচেষ্টার যদি দশ ভাগ আমি সফল হই তাহলে আমি মনে করব হলো আর আমি নিজে বৃত্ত বৈভাবে বিশ্বাসী না আমি বিশ্বাস করি যদি একশো তলা বিল্ডিংয়ের মালিক হই এক রাতে একটা বেডে ঘুমাবো আমার একশো কোটি টাকা হলেও আমি আমার পাকস্থলিতে যে পরিমাণ খাবারটা ধরে এর চেয়ে বেশি থাকবে না এবং কবরে কিন্তু আমি এগুলো নিয়ে যেতে পারবো না ফলে আমি চাই সকলের মাঝে থাকতে একটা ইউনিভার্সাল ট্রুথে আমি বিশ্বাস করি যে হ্যাপিনেস লিভস ইন সিম্প্লিসিটি আমি সাদা মাঠার সুখ এবং শান্তি এই যে ক্ষমতা গ্রহণের পাঁচ বছর পর্যন্ত আমরা আশা করছি একদম ক্ষমতা শেষ দিন পর্যন্ত আপনার এই দৃঢ় প্রত্যয় থাকবে কিন্তু আমি যেটি জানতে চাই আপনার এলাকার যে সমস্ত ভোটার কিংবা জনগণ আপনাকে ভোট দিয়েছে তারাও আপনার ভোটার এবং জনগণ যারা আপনাকে দেয়নি তারাও কিন্তু আপনার দেশের জনগণ তাহলে সেই ক্ষেত্রে আপনি কি যারা ভোট দেয়নি মুখ ফিরিয়ে নিয়েছে কিংবা আপনার দলের না আপনি কি সকলের এমপি কিংবা মন্ত্রী নাকি একটি দলের মন্ত্রী কিংবা এমপি হয়ে থাকতে চান আপনি শুনলে অবাক হবেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফার্স্ট পার্লামেন্টারি মিটিং এ বলছে ভোট নেওয়ার আগ পর্যন্ত অনথিং ভোটের পরে তুমি সকলের প্রতিনিধি আর আমার এলাকায় আমি নির্বাচনে প্রায় চল্লিশটা মিটিং করেছি আমি সর্বত্র বলেছি আমি দলমত নির্বিশেষে সবার ভোট চাই এলাকার ডেভেলপমেন্টে এবং তাদেরকে বলেছি আমি টিআর কাবিখার চল্লিশ দিনের গম উৎকোষ শিক্ষক নিয়োগ দত্ত নিয়োগ ঠিকাদারি কমিশন কোনো দিন গ্রহণ করব না আল্লাহকে হাজির নাজির বলে চ্যালেঞ্জ করে বলেছি এবং বলেছি রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ আমার দ্বারা হবেন না আপনি আরও শুনলে অবাক হবেন আমার এলাকায় ভিন্ন দল করেন যারা তারাও অনেক আমাকে ভোট দিয়েছেন প্রকাশ্যে বলেছেন যে আপনার দলকে ভোট দিচ্ছি না আপনাকে ভোট দিয়ে যাত। প্রিয় দর্শক এখন নিয়ে নিচ্ছি খুব ছোট্ট করে মেট্রো সেম একটা বিরতি বিরতির পর আমরা আবার ফিরে আসবো টু দা পয়েন্টের আলোচনায় নিরাপত্তার গল্পটা আমরা বুঝি আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি আমরা বুঝি নির্মাণের রসায়ন বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী সিমেন্ট স্টিল মেট্রোসেম পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা নিরাপত্তার বিশ্বমানের পরিমাণ বিশ্বমানের সকলে নির্মাণ স্টিল ও ব্রিক্স নিয়ে তিরিশ বছরের মেট্রোসেন পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা দর্শক আবার ফিরে আসলে আলোচনায় শুরু করছি আবার টু দা পয়েন্ট আপনি যেটি বলছিলেন আপনার স্বপ্নের কথা বলছিলেন এবং আপনি বলছেন কিছুটা সময় আপনাকে দিতে হবে সেই কিছু কতটা সময়ের পর আপনি বলবেন যে আপনি সফল হচ্ছেন অনেক বড় একটা মন্ত্রণালয় বারোটি অর্গানের সমন্বয় একটা মন্ত্র টাইম লিমিট বলবো না তবে সনাতনী পদ্ধতিতে ধীরে ধীরে চলার গতিতে আমি বিশ্বাসী না সারা দুনিয়া এগিয়ে যাচ্ছে আমরা যেখানে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে আকাশে পাঠিয়েছি আমরা সমুদ্র বিজয় করেছি স্থল শক্তি স্থল সীমানার বিরোধ আমরা শান্তিপূর্ণরূপে নিষ্পত্তি করতে পেরেছি নিজেদের টাকায় পদ্মা সেতু এখন দৃশ্যমান সিক্সটি পার্সেন্টের ঊর্ধ্বে কাজ হয়েছে বাংলাদেশে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসায় কোনো জায়গায় বিবস্ত্র লোক খুঁজে পাবেন না কোথাও একটা লোক পাবেন না যে লঙ্গরখানা খুলতে হচ্ছে না খেয়ে আছে এই যে রেডিক্যাল চেঞ্জটা আসছে সেই চেঞ্জের ধারাবাহিকতার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে আমাদের উদ্যম গতিতে দ্রুততার সঙ্গে আমরা এগোবো এ স্বপ্ন আমার আছে আপনার মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত কিন্তু টেন্ডার এবং সন্ত্রাস সেটি নির্মূল করবেন কি করে এটাকে নির্মূল করার আমার স্বপ্ন আছে যদি আমি নির্মূল করতে না পারি অন্তত সেটাকে সহনীয় মাত্রায় যদি নিয়ে আসতে পারি তাহলে মনে করব আমি সার্থক হয়েছি সেই প্ল্যানিংটা কি সেই প্ল্যানিংটা আছে যেমন টেন্ডার আমি বলেছি টেন্ডারটা ম্যানুয়াল টেন্ডার থাকবে না ই টেন্ডার সিস্টেম যে এখানে একটি বক্স আছে আপনি মাস্তান নিয়ে এসে কেউ দিতে দেবেন না ই টেন্ডার সিস্টেম হবে আপনি রাজশাহী বসে অনলাইনে টেন্ডার দিতে পারবেন আর যে তার ভিতর থেকে অ্যানালাইসিস হবে যে কে হায়েস্ট বিডার আমি কোনো কোটারি বা সিন্ডিকেট এটা থাকবে এটা আমি চাই না এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে শক্তি নিয়ে কাজ করতে হবে কাজে আমার বিশ্বাস ওই টেন্ডার বাজি সিন্ডিকেট ব্যবস্থা হয়তো প্রাথমিক অবস্থায় কিছু প্রতিকূলতা আসবে আমার বিশ্বাস যে এখান থেকে আমরা ওভারকাম করতে পারব মানে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আপনার মন্ত্রণালয় এবং আপনি অনেক আমি একজন নতুন মন্ত্রী কিন্তু বারোটি অর্গানের সমন্বয়ে এমন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন ওই জায়গা আমি বিশ্বাস রাখি আল্লাহর উপরে যে প্রধানমন্ত্রী যখন আমাকে ট্রাস্ট করেছেন তখন তার ট্রাস্টকে যে কোনো মূল্যে আমাকে বাস্তবায়ন করতে হবে ভূমি প্রতি ইয়া প্রতিহত করবেন কি করে আপনি আমি তো বললাম যে যে কোনো অনিয়ম যে কোনো দুর্নীতি সেটা ভূমির ক্ষেত্রে হোক টেন্ডারবাজির ক্ষেত্রে হোক এসব কোল ক্ষেত্রে আমি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে চাইব জানি না অনেক বড় বড় আমাকে চিরদিন মন্ত্রী থাকতে হবে মনে করি না যে মুহূর্তে আমি মনে করব যে আমার সততার এই প্রত্যয় নিয়ে আমি কাজ করতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো তিনি যেভাবে বলবেন সেইভাবে চলবো যদি তিনি বলেন যে তুমি পারছো না যে মুহূর্তে আমি পারছি না তাকে বলবো যে মাননীয় নেত্রী আমি পারছি না সেই মুহূর্তে আমি বিদায় নেব কিন্তু কারুর সঙ্গে আপোষ করে কোনো সারেন্ডার করার শখ স্বপ্ন চিন্তা এক তিল আমার মাথার ভিতরে নেই রাজা যায় রাজা আসে কিন্তু সবাই বলে গরিব মানুষ মানে গৃহহীনই রয়ে যায় সেই গরিব মানুষদের জন্য যারা গৃহহীন সহায় সম্বলহীন তা জন্য গৃহায়ন মন্ত্রী হিসাবে এই জায়গাটা নিয়ে আপনাকে নিজেকে মন্ত্রিত্বের বাইরে থেকে কখনো নাড়া দিয়েছে কি আর এখন তো আপনি দায়িত্ব পেয়েছেন শহরের বিশাল অট্টালিকার পাশে একটা বাংলা গানের ভিতরে আছে যে আমি তো দেখেছি একটা শব্দ আছে না এই জাতীয় অবস্থাটা আমি দেখেছি এটা আমাকে কষ্ট দেয় কারণ আমি নিজে শত শত কোটি টাকার মালিকের পরিবার থেকে আসিনি যে এই বিষয়গুলি আমার হৃদয়কে স্পর্শ করে আমার মন্ত্রণালয়ের সবাই আমাকে জানালেন যে গৃহহীন মানুষ যারা শহরে বস্তিবাসী তাদের জন্য অনেক বড় প্রজেক্ট নেওয়া হয়েছে মিরপুরে কয়েকটি প্রজেক্ট ইতোমধ্যে কমপ্লিট হয়েছে তারা ওই প্রজেক্টের বিল্ডিংয়ে তারা থাকবেন নামমাত্র ভাড়া দিয়ে এবং আমি আশা করি যে এ জাতীয় অনেকগুলো প্রজেক্ট আমরা করব। গ্রামে করব শহরে করব। একেবারে প্রত্যন্ত অঞ্চলের নিম্ন পর্যায়ের মানুষ যারা অসহায় যাদের সত্যি সত্যি সাংবিধানিক অধিকার বাসের স্থানে নাই সেটা আমরা করব। যেহেতু আমাদের ফান্ডের অভাব নাই মান মাননীয় প্রধানমন্ত্রীর সহায়ক চিন্তা চেতনা আছে তিনি মাথার উপরে ছায়ার মতো আছেন যে এটা আমরা করব এবং এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই কিন্তু পরিকল্পনা দিয়েছেন এর আগে আমরা দেখেছিলাম সরকারের একটি বড় উদ্যোগ ছিল প্রজেক্ট ছিল একটি বাড়ি একটি খামার আমরা বিভিন্ন প্রজেক্ট দেখেছিলাম সেই ধরনের আপনি এখন পর্যন্ত পরিকল্পনা কিংবা আপনার স্বপ্নে যেহেতু এখনো আপনি পুরোপুরি দায়িত্বভার বুঝে নেননি মন্ত্রণা যাওয়ার পরে প্রথম দায়িত্বটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তো সবকিছু হবে না তবে সামগ্রিকভাবে আমার একটা স্বপ্ন আছে আমার সেই স্বপ্নটাকে ব্যর্থ হতে দেবো না এই যে সাধারণ মানুষের যে অট্টালিকা তুলবার সময় মানে উচ্চ মূল্যের যে হাউস বিল্ডিং এর লোন পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু আবাসন এনে আপনি এখন শুনে থাকলে আপনি শুনলে আপনার ভালো লাগবে যে অতীতে যে রেটে হাউস বিল্ডিং এর লোন দেওয়া হয়নি এখন একর সর্বনিম্ন রেটে দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু কোটিপতিদের জন্য না যার নাই তাদের জন্য যারা চাকরি করেন তাদেরকেও তার কর্মস্থল থেকে দেওয়া হচ্ছে এটা কিন্তু সরকারি পরিকল্পনা বিভিন্ন অর্গানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং আমার মন্ত্রণালয়ের অধীনস্থ যে সকল অর্গান আছে রাজুক বলুন গণপূর্ত আবাসন অধিদপ্তর সিডিএ কেডিএ কক্সবাজার অথরিটি সবখানে কিন্তু আমাদের পরিকল্পনা আছে আর আমরা কোথাও প্লট দিয়ে দিয়ে জায়গা বাড়াবো না আমরা হাই রাইজ বিল্ডিং করব। সেই বিল্ডিংয়ে দূরদৃষ্টি রেখে ফ্ল্যাট বরাদ্দ করব। যাতে সকলের জন্য যেমন পাঁচ কাঠা জায়গার উপরে যদি আমি বিশাল একটা বিল্ডিং করি তাহলে আমি কতজনার আবাসনের ব্যবস্থা করতে পারছি আর পাঁচ কাঠার প্লট একজনাকে দিলে একটা পরিবার মতো পাচ্ছে তাহলে আমাদের ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এই যে একটা কনস্ট্রাকটিভ দূরদৃষ্টি পরিকল্পনা আমাদের আছে আমি বিশ্বাস করি আবাসন সংকট সমাধানের জন্য অতীতে কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘাপলা কিছু কিছু সমস্যার অভিযোগ আছে সেই অভিযোগ থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার সুযোগ আছে কেনটা ব্যর্থ হয়েছে বা কেনটা সফল হয়নি তার থেকে আমি স্টাডি করে আমি নতুন করে নিজেকে প্রস্তুত করতে পারবো এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ পারবো কেবল আসলাম তো আপনার সঙ্গে এই হাউজে আবার হয়তো আমাদের দেখা হবে আমাকে একটু সময় দেন ইনশাআল্লাহ আমি হতাশ করব না আমি একটা রেডিক্যাল চেঞ্জ দেখাতে সক্ষম হব আমার বিশ্বাস ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য আপনি যেটি বলছিলেন আপনার এই বিশাল মন্ত্রণালয়কে আপনি মুক্ত করবেন ভূমিদস্যুর হাত থেকে টেন্ডারবাজির হাত থেকে সন্ত্রাসের হাত থেকে প্রিয় দর্শক তিনি এমনটাই বললেন আমরা যতটুকু বুঝেছিলাম তিনি তাই বলছিলেন এবং আমরা মনে করছি যে একদল যে চৌকশ নতুন মন্ত্রিত্ব তারা মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেননি এখনও কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন তাদের হাত ধরেই একটু একটু করে এগিয়ে যাবে বাংলাদেশ এবং তিনি যেটি বললেন যে তাদের ইচ্ছা শক্তিটাই যদি থাকে ইচ্ছা ইচ্ছাশক্তিটাই আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শোভা ইসলাম বিদায় দিচ্ছি সবাইকে শুভরাত্রি